পরবর্তী প্রশ্ন হচ্ছে কবরস্থানের ফাঁকা ফাঁকা জমিতে চাষাবাদ করার বিধান কি কবরস্থানের ফাঁকা জমিতে চাষাবাদ চাষাবাদ করতে কোনো নিষেধ নাই যদি না সেটা কবরের জন্য ওয়াকফ করা হয়ে থাকে ওয়াকফ সম্পত্তির ব্যবহার আমাদের শিখতে হবে ওয়াকফ সম্পত্তি ওয়াকেফ যে ওয়াকফ যে করেছেন তার ইচ্ছা অনুসারে চলবে নিজের মন মতো করে ব্যবহার করার কোনো ক্ষমতা সুযোগ নেই ওয়াকফ সম্পত্তি যেখানে আছে সেখানে আপনাকে যে কেউ ওয়াকফ করেছে মোতাল সাহেব তিনি যেভাবে বলেছেন সেভাবে সেটা চলতে হবে তিনি যদি বলে থাকেন যে এখানে আমি এটুকু করছি কবরের জন্য যদি ধীরে ধীরে কবর বাড়বে আমিও শেয়ার দেবো কবর বাড়বে আমি ছাড় দেবো যেমন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেকেই তার ভিটের মধ্যে একটা অংশের মধ্যে কবর দেয় আর যত পরবর্তী যতই তার বংশের কারণ মারা যায় আর একটু বাড়তে বাড়তে একসময় পুরো ভিটেটা কবরস্থান হয়ে যায় এটা দোষের কিছু নয় বাকি অংশ আপনি কাজ করতে কাজ করতে পারবেন খ্যাত খামার করতে পারবেন কোনো দোষের কিছু নয় কিন্তু যদি এরকম হয় যে জায়গাটা অক্ফক আছে কবরস্থান হিসাবে এবং কবরস্থান হিসেবে দেওয়া হয়েছে এখন আপনি কে কে কোন ব্যক্তি আছে এখানে কবরস্থান সে আবাদ করবে এটা তো এই ওয়াকফক যে করেছেন তার নির্দেশনা সেখানে হবে কবর সেখানে কোনো রকমের আর কোনো ইয়া চলবে না এ খ্যাত খামার চলবে না কারণ আর এটা অন্যের জায়গাতে আপনি জোর করে ক্ষমতা দেখালের মতো হবে মানে ওয়াকফ করা হয়ে গেছে এটা কবরস্থান হিসেবে অন্য কিছু করতে পারবেন না জোর করে আরেকজনের জায়গা দখল করা জোর করে আরেকজনের জমি দখল করা জোর করে জোর করে কারো কিছু দখল করে নেওয়া এই জাতীয় হারাম এটাও তেমনিভাবে হারাম হবে তখন আর এমনি যদি কোনো ফাঁকা জমি আছে এবং এটা কোনো ওয়াকফ করে নাই বরং খবর দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে অথবা এর নির্দিষ্ট একটা অংশ করেছে ওয়াকফ বাকিটা ফাঁকা আছে তাহলে আলহামদুলিল্লাহ সেখানে আপনি আবাদ করতে পারবেন চাষাবাদ করতে পারবেন